আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখানেই আছেন, প্রবাস থেকে আমি লিপিকা আমার পরিবারের তরফ থেকে জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ বয়ে নিয়ে আসুক আপনাদের জীবনে অনাবিল শান্তি, সুখ, সমৃদ্ধি। ভালো থাকবেন সবাই, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা ঈদ কাটুক আপনাদের। আমাদের শহরে ঈদের নামাজটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। 6:30 ছিল প্রথম জামাত, আমার পরিবার সেটাই ধরেছে। নামাজ আদায় করে যখন বাড়ি ফিরল, তখন 7:25 বেজে গেছে। ফুলের রঙগুলো কত সুন্দর, তাই না? ঈদের দিনে এমন রঙের খেলা যদি ঘরে থাকে ভালোই লাগে, মনটাকে আরও প্রফুল্ল করে তোলে, তাই না? ও আচ্ছা, আরেকটা কথা, নাস্তার ব্যাপারটাকে আমি দুভাগে ভাগ করে ফেলেছি আজকে, জানো? কেননা ওই যে ওরা তো অনেক ভোরে উঠেছে, বলো, আর নামাজ আদায় করে এসে এত কিছু খেতে ভালো লাগবে না, আমি জানি। ঈদের সময় ওই তো, তাই একটু মিষ্টিমুখ করা, তারপর একটু ঘুমাবে, আর এরপর নাস্তা করে কোরবানি দিতে যাবে। আর এই ফাঁকে যেটা আমি করেছি সেটা হচ্ছে স্মৃতিটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। পরিবার, আমার পরিবার, তোমার আমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ আমাদের পরিবার। নিশ্চয়ই আমার পরিবারের জন্য তোমরা দোয়া করবে, আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে অনেক ভালো থেকো, শুধু ঈদের দিন নয়, সারাটা জীবন ভালো থেকো। ত্যাগ, ত্যাগের বিনিময়ে আজকের মহান দিন। তোমার আমার আমাদের সকলের যত ত্যাগ আছে, যত ত্যাগ স্বীকার করব আমরা, যতটা স্যাক্রিফাইস করব, সব যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই ভালো থাকুক, সবার জীবনে এমন সুন্দর দিন আসুক। ভুলে গেলে চলবে না, ঈদ মানে আনন্দ, ঈদ মানে বাড়তি চাপ নয়, কোনো প্রেশার নয়, ঈদ মানে বড় রান পাঠাতেই হবে, সবচেয়ে দামি শাড়ি, সবচেয়ে দামি পাঞ্জাবিটা একে তাকে গিফট করতেই হবে, অনেক বড় বড় সালামি দিতেই হবে, এমনটা কিন্তু নয়, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ঈদের সকালবেলাটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। প্রবাস থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি লিপিকা।